বিশ্বশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম এবং এটা সর্বজনীন স্টেডিয়াম, এখানে অনেক ধরনের খেলা হয়ে থাকে। আমি এমন একজনকে পেয়েছি যে কিনা নড়াইলবাসীর জন্য অহংকার নিশ্চয়ই তাই বটে, অভিষেক দাস অরণ্য, আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী পেস অলরাউন্ডার, এবং তার সঙ্গে কথা বলবো। নড়াইলে মাশরাফুদ্দিন মুর্তজা অনেক বড় নাম করেছেন, জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন, অনেক বড় ক্রিকেটার, কিংবদন্তি তুল্য ক্রিকেটার, এখানকার সাংসদ। হয়তো মাশরাফির পরেই আরও একটি নাম বেশি করে উচ্চারিত হবে, সেই নামটি হচ্ছে অভিষেক দাস অরণ্য। অরণ্য, কেমন যাচ্ছে সময়টা? আপনি এখন ইঞ্জুরির মধ্যে আছেন, এখনকার সময়টা মানে রিল্যাক্সেশনটা কীভাবে কাটাচ্ছেন? সত্যি কথা বলতে গেলে একটু টাফ, কারণ একজন প্লেয়ার কখনোই চায় না যে ইঞ্জুরির মধ্যে দিয়ে, চেষ্টা করতেছি এনজয় করার এই টাইমটা, ফ্যামিলি অনেক দিন পায় না, ফ্যামিলির সাথে চেষ্টা করতেছি এনজয় করার। আর রিহ্যাব টাইমটা আমার এখনও শুরু হয় নাই, কারণ আমার যেহেতু স্ট্রেস ফ্র্যাকচার, এটা এখনও আমি রেস্টের মধ্যে দিয়ে আছি। আই থিঙ্ক মেবি জানুয়ারি ফার্স্ট উইকে আমার কোনো প্ল্যান আসতে পারে। আপনার এটা খুব প্রিয় গ্রাউন্ড নিশ্চয়ই, আপনার খেলা কীভাবে শুরু হলো, কীভাবে নড়াইল থেকে উঠে আসা একটু বলেন। আমার এই গ্রাউন্ড থেকে উঠে আসা, আমার ফার্স্ট প্র্যাকটিস এই মাঠেই। আমি 2012 সালে এই মাঠ থেকে প্র্যাকটিস শুরু করি, তাছাড়া তো আগে এলাকাতে খেলছি, কিন্তু মেইনলি আমি এই মাঠ থেকেই শুরু করি। আপনি নর্মালি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, রাইট আর্ম পেস মিডিয়াম, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য, নাকি দুটোতেই সমানভাবে কাজ করতে ভালোবাসেন? কারণ একজন অলরাউন্ডারে দুটো বিভাগে কাজ করা খুব কঠিন, বিশেষ করে যখন পেসার প্লাস ব্যাটসম্যান। দেখেন, অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে একজন অলরাউন্ডারের কাছে মনে হয় যে দুইটা পার্টই ইম্পর্টেন্ট, আমিও দুইটাতে এনজয় করি, বলার হিসেবে বলিং ব্যাটিং হিসেবে। নড়াইলের গর্ব মাশরাফুদ্দিন মুর্তজা আপনাদের অগ্রজ, নিশ্চয়ই তার কাছ থেকে অনুপ্রাণিত হন, তার কাছ থেকে বা তার খেলা দেখে আপনি নিজে ইন্সপায়ার্ড হন যে এই বয়সেও তিনি পারফর্ম করে যাচ্ছেন, বারবার ঘুরে দাঁড়ানো, ক্রিকেটে ফেরা, লড়াই করা। আসলে ওনাকে নিয়ে কোনো কমেন্ট আছে আমার, ওনা ঠিক হয় না, উনি ওনার জায়গায় বেস্ট আসলে। আর আমি ওনাকে দেখে ইনস্পায়ার অনেক, কারণ আমার ছোটোবেলা থেকে ওনাকে দেখেই শুরু করা, মানে এই জিনিসটা আসলে বোঝানো মতো না। মানে আচ্ছা, মানে নর্মালি বাংলাদেশের হিরো, কিন্তু আপনার কাছে তিনিও হিরো। আপনার ফিউচার গোল কী? মানে নিশ্চয়ই লম্বা সময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া, প্রতিনিধিত্ব করা, রিপ্রেজেন্ট করা বাংলাদেশের জার্সিতে, তিন ফর্মেটের ক্রিকেটে, আপনার যদি কোনো নিশ্চয়ই একটা গোল আছে? অবশ্যই, একজন প্লেয়ারের তো গোল অবশ্যই করা দরকার, আমারও এরকম আছে। আমি চাই যে স্টেপ বাই স্টেপ আগাম, তিন ফর্মেটেই খেলার ইচ্ছা আছে আমার, যেহেতু যে অ্যাবিলিটি আমি চাই যে স্টেপ বাই স্টেপ। একদম তাই, এবং অনেককে আমি শুনেছি আর কি যে না, হঠাৎ করেই সব কিছু পাওয়া ঠিক না, ধরেন এখন যদি অভিষেক হয় জাতীয় দলে, তিন ফর্মেটের ক্রিকেটে চারটা বড্ড বেশি হয়ে যায়। আপনি কি মনে করেন যে ন্যাশনাল টিমে ঢোকার আগে কয়েকটা ধাপ অতিক্রম করা উচিত, অনেক ঘরোয়া লিগ খেলা উচিত, এ দল কিংবা একুশ দলে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা উচিত, বিভিন্ন দেশে খেলা উচিত, এক্সপিরিয়েন্সটা বেশি করে নিয়ে 22-23 অভিষেক হতে পারে? আপনি যেটা বলেছেন এটা একদমই সত্যি, কারণ দেখেন ওইখানে ক্রিকেট আর ডোমেস্টিক লেভেল বা আদার্স ক্রিকেট খুবই মানে একদমই ডিফারেন্ট। তো আমি মনে করি যে এক্সপিরিয়েন্স হয়ে আন্ডার 19-এর স্মৃতি বারবারই ফিরে আসে, আপনি যত বড় ক্রিকেটের হন আপনাকে প্রথমেই শুনতে হবে আন্ডার 19-এ আপনাদের সেই বিশ্বকাপ জয়ের স্মৃতি, এটা সারা জীবন আপনাকে শুনতে হবে এবং অনেক মানুষকে সে উত্তরও দিতে হবে। আমি একটু জানতে চাই সেই সময়কার স্মৃতি, ভেবেছিলেন বিশ্বকাপ থেকে? আসলে এটা আমি সব জায়গায় বলেছি, আসলে বলে বোঝার মতো না যে কেমন মুহূর্ত, অবশ্যই ভালো লাগে। আর একটা কাজ মানে মনের মধ্যে তো কাজ করতে হবে না, চ্যাম্পিয়ন হইলে একজন ক্রিকেটার বের হয়েছে, ভালো হচ্ছে, বঙ্গবন্ধু টি-20 কাপেও তারা আলো ছড়িয়েছে এবং বিভিন্ন টুর্নামেন্টে খেলেছে, এই টিমটা বেশি স্ট্রং মানে এখানে অনেকে আছে, আমি নাম ধরে বলতে পারি, পারভেজ হোসেন ইমন, তৌফিক হৃদয়, আকবর আলী, রাকিবুল হাসান, দুই একজন তামিম, একজন সাকিব জুনিয়র এবং আপনি এবং আরও অনেকে, আমার মনে হয় প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি সেরা থাকো। এই টিমটা ভীষণ ইম্পর্টেন্ট মানে জাতীয় দলের জন্য কিংবা ফিউচার বাংলাদেশের জন্য, আপনারা কতটা প্রস্তুত হচ্ছেন বা নিজেদের কতটা জায়গা সহ সামনে? এখানে যার যার জায়গা থেকে আমি মনে করি সবাই মানে প্রস্তুত হচ্ছে সামনে আগানোর জন্য, সামনে
ভালো কিছু করার জন্য। আমি মনে করি অ্যাজ এ মানে পার্সন হিসেবে আমারও একটা গোল আছে যে সামনে ভবিষ্যতে ডিগ্রি করতে হবে। তো আমি মনে করি সবাই যার যার জায়গা থেকে আগানোটাই ভালো। কারণ এটা কি শুনতে হয় যে আপনি মাশরাফির এলাকার, মাশরাফির পরে আপনি জাতীয় দলে ঢোকার ইচ্ছে আছে, স্বপ্ন আছে, মানুষের কাছ থেকে ওই এক্সপেকটেশনটা কিন্তু বেড়ে গেছে। মানুষ কিন্তু বলে যে মাশরাফির পরে তো কি হতে হবে, নড়াইলের গর্ব, এরকম শুনতে হয় নিশ্চয়ই? হ্যাঁ, ছোটো জায়গা থেকে তো আসে এরকম, ওইভাবে চিন্তা করি নাই। চেষ্টা করি যে নিজের অ্যাবিলিটি অনুযায়ী আস্তে আস্তে সামনে আসে। অনেক ধন্যবাদ, প্রতিষ্ঠিত, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।